অনেক স্পেশাল একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের মাছ ধরার ব্লগ। দেখতেই পাচ্ছ এই বলের মধ্যে যতগুলো মাছ আছে সবগুলো মাছ ধরা হয়েছে এবং আমি কিছু গিফট পেয়েছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এবং থাকছে সারাদিনের অ্যাক্টিভিটিস, টুকটাক কী করেছি এবং কী কী খেয়েছি, ডিটেলসটাই তোমাদের সাথে শেয়ার করবো। ইনশাল্লাহ তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চলো দেরি না করে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি নীর ফ্রম নীর লাইফস্টাইল ব্লগস পেজ থেকে সবাইকে ওয়েলকাম করছি আমার বরিশালের আরেকটা নতুন ব্লগ দেখার জন্য। সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে বেডটাকে গুছিয়ে নিচ্ছি, কারণ বেডটাকে আসলে অগোছালো রাখতে কোনো সময় ভালো লাগে না। আর এখানে কাঁথা ভাঁজ করছিলাম, এই নকশি কাঁথাটা কিন্তু বেশ সুন্দর। মেজো আপার কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর নকশি কাঁথার কালেকশন আছে, অনেক সুন্দর সুন্দর নকশি কাঁথা আসলে দেখতে অনেক বেশি ভালো লাগে, বাট আমার কাছে এখন পর্যন্ত কোনো নকশি কাঁথা নাই। আমি আমার ভাগ্নিকে বলেছি আমাকে যেন একটা নকশি কাঁথা সেলাই করে দেয়, ও বলেছে ইনশাআল্লাহ কোরবানিতে আমাকে নকশি কাঁথা সেলাই করে দিবে, তো আমি সেই আশাই রইলাম। আমার কাছে আসলে নকশি কাঁথা দিলে মনে হয় কি বেডটা সৌন্দর্য অনেক গুণে বেড়ে যায়। তো আমি ঘুম থেকে উঠেছি, যেহেতু জানা টানা খুলে দিলাম আমি যে বেডটাকে গুছিয়ে নিয়েছি, আর ফিটফাট টিপটপ ঘর দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমার কাছে মনে হয় যে আসলে ঘরের মধ্যে বেডটাই মেন, বেডটাকে গোছানো হলে অনেকগুলো কাজ কমে যায়। আর এর মধ্যে যেহেতু গত কয়েকদিন অনেক বেশি বিয়ে দাঁত খাওয়া হয়েছে এবং ঘোরাঘুরি করা হয়েছে, এই জন্য আসলে অনেকগুলো কাপড় চোপড় আসলে অগোছালো অবস্থায় হয়ে গিয়েছে। আর আমি আসলে সবসময় একটু গোছ গাছ করে রাখতে পছন্দ করি, তো আমি আমার সব কাপড় চোপড় বের করে নিলাম, এগুলোকে এখন ভাঁজ করে আমার ব্যাগটাকে ঠিকঠাক করে রাখবো। আর এখানে আমি একটা প্যাকেট তোমাদের সাথে ওপেন করছি, এইটা হচ্ছে আমার হাজবেন্ডের হচ্ছে একটা চাচা, উনি সাউথ আফ্রিকা থেকে এসেছেন এবং উনি আমার জন্য কিছু টুকটাক জিনিস এনেছেন, সেটাই শেয়ার করছি। একদমই আসলে অনেক মানুষকে দেওয়া হয়েছে, তো এই জন্য টুকটাক জাস্ট এক দুইটা জিনিস করে সবাইকে দেওয়া হয়েছে। তো এখানে আমার জন্য ফেস ওয়াশ নিয়ে এসছেন, একটা কন্ডিশনার ছিল এবং একটা সাবান ছিল। এখানে আসলে আমি কন্ডিশনারটাকে ফার্স্টে শ্যাম্পু ভেবে ভুল করেছিলাম, বাট দেখলাম এটা শুধুই কন্ডিশনার। তো যাই হোক, গিফট আসলে গিফটই। তারপর আমরা সবাই মিলে নিচে চলে গেলাম, নাস্তা করেছিলাম, শুধু চা বিস্কিট খেয়ে নিয়েছিলাম। আর এখন আমরা সবাই চলে যাচ্ছি মাছ ধরার জন্য। আজকের ব্লগে আমাদের ইন্টারেস্টিং এই মাছ ধরার ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর যারা অলরেডি আমার পেজ থেকে দেখে ফেলেছো, আমি কিন্তু লাইভে গিয়েছিলাম, তো তারা তো দেখেছোই, কিন্তু ডিটেলসে কিন্তু আমি লাইভে থাকতে পারিনি। আমরা কিন্তু অনেক সময় পর্যন্ত মাছ ধরেছিলাম, তো পুরোটা দেখতে হলে কিন্তু আমরা কী কী মাছ ধরেছি এবং কী কী অ্যাক্টিভিটিস আমাদের ছিল টোটালটাকে দেখতে হলেই পুরো ব্লগটা জুড়ে আমার সাথে থাকতে হবে। তো এখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম এবং দূরে এই যে হাঁসের পাল ধরে যে হাঁসগুলো যায়, একগুচ্ছ হাঁস দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখানে আমরা চলে এসেছি, এটা আসলে আমাদের জমি, এই জমির মধ্যে সাকিব মানে আমার ভাগিনা ট্রায়াল বেসিসে কিছু মাছ ছেড়েছিল দেখার জন্য যে এই পুকুরের মধ্যে মাছ থাকে কি না। পুকুরের আসলে অনেক সিস্টেম থাকে যে মাছ বের হয়ে যায় অনেক সময়, এই জন্য ট্রায়াল বেসিসে অল্প কিছু মাছ ছেড়ে দেওয়া হয়েছিল দেখার জন্য যে আসলে এখানে মাছ পাওয়া যায় কিনা, মাছ থাকে কিনা, মাছ থাকার জন্য পানি উপযুক্ত কিনা। তো এখানে আলহামদুলিল্লাহ সাকিব তো আমাদের যাওয়ার আগেই ও পানিতে নেমে গিয়েছে এবং টুকটাক করে বেশ ভালোই মাছ ধরা শুরু হয়েছিল, তো আমার হাজবেন্ড গিয়েও সাথে সাথে নেমে গিয়েছে। তো আমরা বেশ মজা পাচ্ছিলাম আসলে। এখানে আমার দুই ননাসও গিয়েছেন, মেজো আপার যেহেতু বাড়িতে অনেক কাজ আছে উনি যেতে পারেনি, আমার সেজো আর ছোটো ননাস গিয়েছিলেন। আর এখানে তাম্মি ছিল, রায়ান ছিল, সাদ ছিল, তো আমরা সবাই মিলে খুব ভালোই এনজয় করেছি। ইফার সাদ পুরোটা সময় জুড়েই আমার সাথে ছিল এবং লাবিবও মাশাল্লাহ তোমার বড় ছেলে, তো ও পানিতে নেমেছিল, ও মাছ ধরা অনেক হেল্প করেছে। এখানে সাকিব আর আমার হাজবেন্ড ওরা দুজন মিলে মাছগুলো আসলে এত চালাক, একদম কর্নারে কর্নারে চলে যাচ্ছিলো, এই জন্য ওরা জাল নিয়ে একদম কর্নারে চলে যাচ্ছিলো। আমি আসলে মাছ ধরা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে, আর যদি হয় বড় বড় মাছ পায় তাহলে কিন্তু অসম্ভব ভালো লাগে। তো এখানে লাবিবও কিন্তু নেমে গিয়েছে ওদের অ্যাসিস্ট করতে, ও ভালো হেল্প করেছে মাশাল্লাহ, ছেলেটা অনেক পারফেক্ট করে আসলে ওকে বড় করতে পারছে আমার ভাগ্নি। ও খুব লাবিব মাশাল্লাহ সব দিক দিয়ে অনেক অ্যাক্টিভ, ও অনেক সুন্দর নাচতে পারে, গান গাইতে পারে। যারা আমার পেজে রেগুলার তারা তো জানোই যে ও কত সুন্দর করে নাচে গান গায়। আমি কিন্তু অলরেডি একটা ভিডিও শেয়ার করেছি আমাদের বাড়ির অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে। তো অনেক সুন্দর সাঁতার কাটতে পারে, তারপর দেখলাম যে পুকুরে নেমে ভালো হেল্প করছে সবাইকে, দূর থেকে ওর হাতে মাছ দিছিল আর ও নিয়ে নিয়ে ব্যাগে রাখছিল, এই জিনিসটা বেশ মজার ছিল। আর এই যে আমার দুই ননা সেজো আর ছোটো, ওনারা খুঁজতে গিয়েছিল যে এখানে কোনো সবজি টবজি আছে কিনা, তো ওনারা তো মাছ ধরা এনজয় করে নাই, ওনারা গিয়েছিল সবজি খুঁজতে।
আর এখান থেকে আসলে আমার শ্বশুরবাড়ি অনেক বেশি কাছে, এটা যেহেতু আমার শ্বশুরবাড়ির এলাকারই জমি তো এই জন্যই হচ্ছে একদম জাস্ট বাড়ির কাছেই। তো আমি আর বাড়িতে যাইনি, আমি মাছ ধরা দেখতেছিলাম পুরোটা সময় জুড়েই, মাছ ধরা দেখতে অনেক বেশি মজা লাগছিল। আর এই তো আমার সাঙ্গপাঙ্গ, আমার পিছনে ইফা আর এই যে সাদ, সবাই মিলে একটু হাই হ্যালো দিয়ে দিলাম তোমাদেরকে। আর এখানে বেশ অনেকক্ষণ লাইভে ছিলাম, আমার কাছে বেশ ভালোই লাগছিল সময়টা। আর এই যে দেখো লাবি মাশাল্লাহ কত হেল্প করছে, মাছ ধরে ধরে ওর হাতে দিলে ও ব্যাগটার মধ্যে ভরে রাখছিল, আর মাছগুলো এত জ্যান্ত ছিল মনে হচ্ছিল ব্যাগটা ভেদ করে বের হয়ে যাবে এরকম একটা অবস্থা। এখানে সাকিব অনেক সুন্দর একটা মাছ ধরেছিল, বাট ওর হাত থেকে স্লিপ খেয়ে মাছটা পড়ে গিয়েছিল, এই জন্য আমরা অনেক আফসোস করছিলাম। ও জাস্ট হাত দিয়ে বড় একটা মাছ এভাবে ধরে ফেলেছিল, আমি তো এটা দেখে এত বেশি এক্সাইটেড ছিলাম, আমি শুধু বলছিলাম আমার কাছে নিয়ে আসো আমি দেখবো। আর মাছটা জাস্ট তোমরা দেখতেই পেলে, ওর হাত থেকে জাস্ট একটা লাফ দিয়ে পড়ে গেল, আর আমি এত আপসেট ছিলাম। আসলে এই মাছটাই সবচাইতে বড় ছিল আজকে যতগুলো মাছ ধরা হয়েছে। ওই যে বলেছিলাম ফার্স্টের দিকে যে আমাদের এটা কিন্তু আসলে ওই রকম পুকুর না যেখানে মাছ চাষ করা হয়, এখানে জাস্ট ট্রায়াল বেসিসে অল্প কিছু মাছ ছেড়েই দেখা হচ্ছিল যে আসলে মাছগুলো ওই পানিতে টিকে কিনা বা থেকে যায় কিনা, তাহলে আমরা নেক্সটে মাছ ছাড়বো। আমরা জাস্ট ট্রায়াল বেসিসে আমরা একটু মজা করার জন্যই আসলে এই পুকুরে মাছ ধরার আয়োজন করা। তো সাকিব মাশাল্লাহ পুরোটা সময় জুড়ে অনেক কষ্ট করেছে, এদিকে আমার হাজবেন্ড ফোন দিয়ে আরও কয়েকজনকে আসতে বলেছে। আর এই দেখো কাণ্ড, আমার হাজবেন্ড এই মাছটা ধরে হাতে করে নিয়ে এসছে, আমি তো এত বেশি এক্সাইটেড ছিলাম, তো সবগুলো মাছ এটার মধ্যে রেখে দিয়েছে। আর দেখো আমি একটা পাথর দিয়ে জাস্ট ব্যাগটাকে চাপা দিয়ে রেখেছি, না হলে জ্যান্ত মাছ তো মনে হচ্ছিল এখনই ছুটে বের হয়ে পালিয়ে যাবে এরকম একটা অবস্থা। যাই হোক, আমি আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছে, মাছ ধরাটা সার্থক মনে হয়েছে, কারণ বড় একটা মাছ পেয়েছি এটাতেই আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম। আর এদিকে জমিটা আমাদের জমির আশেপাশে এরকম মশারি টানিয়ে দিয়েছে যেন দূর থেকে কেউ এসে নষ্ট করতে না পারে। এখানে আসলে অনেক টাইপের সবজি ছিল আগে, বাট যেহেতু বাড়ি থেকে একটু দূরে আমাদের এই জমিটা, এই জন্য অনেকেই এখান থেকে এসে সবজি টবজি নিয়ে খেয়ে ফেলে। আর এদিকে আমার হাজবেন্ড পানি থেকে উঠে এসে ও সুন্দর মতো সবগুলো গাছকে ছেঁটে দিচ্ছিল, এই গাছগুলো এভাবে ছেঁটে দিলে নাকি আরও বেশি বড় হয়, আমার আসলে এই ব্যাপারে তেমন একটা আইডিয়া নেই, ও যেটা বলেছে সেটা থেকেই শুনেছি। বেচারা ভিজে ভুজে একদম খারাপ অবস্থা। আর আমাদের সাথে যারা এসেছিলো সবাই চলে গিয়েছে, সবাই বাসায় চলে গিয়েছে গোসল করার জন্য, এক একজনের বাচ্চা জ্বালাতন করছিল, বাট আমি রয়ে গিয়েছিলাম পুরোটা সময়। তো এখানে কিন্তু এই যে দেখো আমরা এই মাছগুলো ধরেছি, আমি মাছগুলো নিয়ে বাড়িতে চলে এসেছি, আর মাছগুলো ওই অবস্থায় জ্যান্ত ছিল, আর সবচেয়ে বড় মাছটা আমার হাজবেন্ড ধরেছে আলহামদুলিল্লাহ। তো এখানে বাড়িতে এসে আমি এত বেশি এক্সস্টেড ছিলাম, সকালবেলা তেমন ভালোভাবে ব্রেকফাস্ট করা হয়নি, তো একটা চকবার খেয়ে নিয়েছিলাম। আর এদিকে মাছ রান্না করা হয়েছিল, আর যেই মাছগুলো আমরা ধরে নিয়ে এসেছিলাম সাথে সাথে টাটকা মাছগুলো কেটে ধুয়ে ভাজি করা হচ্ছিল। তো ওই ভাজা মাছগুলো দিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মতো লাঞ্চ করে নিয়েছিলাম। আর তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমার দুই ননাস তার বাচ্চা কাচ্চা নিয়ে চলে যাচ্ছে সবাই মিলে, এই তো সবাই সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছিল ঈদ করার জন্য। আসলে ওরা এসেছিল, ওরা সবাই ঝালকাঠিতে থাকে, আর আমরা সবসময় ঈদ করার জন্য আমার মেজো ননাসের বাসায় যাই, নর্মালি ঝালকাঠিতে অন্য ননাসদের বাসায় যাওয়া হয় না তেমন একটা, তো এই জন্য আমরা গিয়েছি শুনে সবাই দেখা করতে আসে। এদিকেই তো সবাইকে বিদায় দিয়ে দিলাম এবং সবাই আমাদেরকে বিদায় দিয়ে চলে গেল। আসলে অনেকগুলা মানুষ চলে গেল একসাথে, এক একটা ফ্যামিলিতে প্রায় চারজন করে মানুষ সবাই একসাথে চলে যাওয়াতে পুরো বাসাটা একদম খালি হয়ে গিয়েছিল। তো যাই হোক, সবাইকে অনেক মিস করেছি, আসলে সবাই একসাথে থাকতে গেলে টুকটাক মজাও যেমন হয় একটু কষ্টও হয়, স্যাক্রিফাইস করি আসলে সবাইকে চলতে হয়, এটাই হচ্ছে জীবনের নিয়ম। যাই হোক, ওদের সবাইকে বিদায় দিয়ে তো আমরা বাসায় চলে আসলাম, অনেকক্ষণ রেস্ট রেস্ট নিয়েছিলাম। তো এটা রাতের দিকে এই যে মাছগুলো ধরেছিল পুকুর থেকে, সেই বড় বড় মাছগুলো দুপুরবেলা ভাজাই খেয়েছিলাম, আর রাত্রেবেলা ভুনা করা হয়েছিল সেটাও খেয়েছিলাম। আলহামদুলিল্লাহ টাটকা মাছের আসলে মজাই আলাদা, অনেক বেশি মজা লেগেছে। তো খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে গিয়েছিলাম, কালকে ইনশাল্লাহ তোমাদের সাথে যে গিয়েছিলাম সেটার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। দ্যাট ইজ ইট ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ, আমার জন্য দোয়া করবে, তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।